Teesta Barrage প্রকল্পের আওতায় আরো দুটি খাল খননের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ভারতের ইংরেজি দৈনিক দা টেলিগ্রাফ গতকাল জানায়, এর ফলে জলপাইগুড়ি ও কোচবিহার জেলার অনেক কৃষি জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। খাল খননের জন্য জলপাইগুড়ি জেলা প্রশাসনের কাছ থেকে প্রায় 1000 একর পরিমাণ জমির মালিকানা পেয়েছে পশ্চিমবঙ্গের সেচ বিভাগ। রাজ্য সরকারের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে গত শুক্রবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের কর্মকর্তারা সেচ বিভাগের কাছে জমির মালিকানার কাগজপত্র বুঝিয়ে দেন। তিস্তার পূর্ব তীরের এ জমিতে দুটি খাল খনন করা হবে। জলপাইগুড়ি জেলা দিয়ে বয়ে যাওয়া আরেক নদী জলঢাকার পানি প্রবাহ ওই খালগুলোর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ভারতীয় দৈনিক টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়, তিস্তা প্রকল্পে নতুন খাল খননের এই সিদ্ধান্ত বাংলাদেশকে ক্ষুব্ধ করবে। এতে শুষ্ক মৌসুমে বাংলাদেশ কম পানি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।